এটা হচ্ছে আপনার রোটারি হুক এটা এটা হচ্ছে হুক রোটারি হুক হুকের বারে যদি গজে অথবা যদি শব্দ করে যখন আপনি মেশিনটা চালাবেন চালা দেখবেন একটা যন্ত্রণা শব্দ এটা শব্দ করবে এ হুকে শব্দ করলে আপনার সুতোটা কেটে যাবে যখন আপনি একটি কাপড় সুইং করবেন সুইং করতে করতে হঠাৎ সুতোটা কেটে যাবে অথবা টেনশন খারাপ হবে এই হুকের থেকে সমস্যাগুলো হয় হুকে যদি আপনার অয়েল যদি না আসে তাহলে এই ধরনের সমস্যাগুলো হয় এর রোটারি হুকের আর হুকের শব্দ আপনারা কীভাবে বন্ধ করবেন সেটা আপনাদেরকে দেখাবো আমি এটা হচ্ছে তেলের লাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অয়েল ফার্ম এটা এখান থেকে তেলটা আসে আপনার এই ফাইভ দিয়ে অনেক সময় কিন্তু এই ফাইভ দিয়ে কিন্তু তেলটা আসে না আপনি স্ক্রু ফুল টাইট দিয়েছেন তারপরেও কিন্তু এখানে অয়েলটা আসতেছে না আর অয়েল যদি না আসে তাহলে আপনারা আরেকটি কাজ করবেন এখানে অয়েল ফার্মের এখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে রবার রবারটা কিন্তু অনেক সময় ভেঙে যায় এটা এ রবারটা যখন আপনি প্রেশার বোর্ডটা উপরে নিচে তুলেন এখান দিয়ে এখান থেকে যখন ওঠে তখন এটার সাথে বাড়ি আপনার এই রবারটা ভেঙে যায় এই পাইপটা পাইপ ভেঙে গেলে আপনার এই ফাইভ দিয়ে আর এখানে অয়েল আসে না হুকে এখানে দেখতে পাচ্ছেন একটি মাইনাস স্ক্রুপ একটা স্ক্রুপটা যদি আপনারা যদি বেশি লুজ দেন তাহলে কিন্তু আপনার এই হুকে অয়েলটা আসবে না এই হুকে হুকে অয়েল আসার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে স্ক্রুপটা আপনাদেরকে টাইট দিতে হবে এটা আপনারা টাইট দিবেন টাইট দিয়ে টাইট দিয়ে আপনারা মেশিনটা চালায় দেখবেন যদি শব্দ কমে যায় তাহলে আপনারা বেশি টাইট দিবেন না বেশি যদি অবার টাইট দেন এই স্ক্রুপটা তাহলে কিন্তু আপনার অয়েলের পরিমাণটা এখানে বেড়ে যাবে তখন আপনার কাকরে অয়েল মার্ক হবে তো অবশ্য আপনারা এটা মিডিয়াম টাইট দিয়ে আস্তে আস্তে টাইট দিয়ে আপনারা দেখবেন দেখার পরে মেশিনটা চালাই দেখবেন রবার যদি ভেঙে যায় আরেকটি কাজ করবেন আপনারা এখানে আপনারা এখান থেকে অয়েল দিবেন এখান থেকে এখান থেকে একটি স্ক্রুড্রাইভার দিয়ে নিয়ে আপনারা এখানে রোটারি হুকের মাঝে এখানে একটু অয়েল দেবেন এখানে একটু পরিমাণটা বাড়িয়ে দিবেন তিন চার দিবেন দিবেন দিয়ে আপনারা মেশিনটা একটি কাপড় দিয়ে আপনারা চালাবেন দেখবেন আপনার হুকের শব্দটা কমে যাবে আবার আরেকটি সমস্যা দেখা দিবে বলতে আপনার যখন আপনি এখানে তেল দিবেন তেল দিলে আপনার এই টেনশনটা খারাপ হবে অবশ্য আপনারা বেশি করে মেশিনটা চালাবেন চালায় আপনারা মেশিনটা অ্যাডজাস্ট করে নেবেন সুতো কাটতে পারে যখন আপনি এখানে অয়েল দিবেন তখন টেনশানটা ফ্রিভাবে আপনার হুক থেকে আসবে না হুকের থেকে হুকের থেকে যখন আপনার সুতোটা রিল্যাক্সভাবে আসবে না তখন আপনার টেনশন খারাপ হবে অথবা সুতা কাটবে অবশ্যই আপনার মেশিনটা একটু ভালো করে চালাবেন আস্তে আস্তে এবং টেনশন টাইট লুজ দিয়ে আপনারা মেশিনটা অ্যাডজাস্ট করে নেবেন সিঙ্গেল প্লেন মেশিন আসলে অনেক ধরনের সমস্যা হয় এটা সুতা কাঠে টেনশন খারাপ এই ধরনের সমস্যাগুলো হয় অথবা আপনার নিডেল ভাঙে এই ধরনের সমস্যাগুলো হয় বিভিন্ন প্রজেসে মেশিন কিন্তু ঠিক আছে আপনার আরেকটি কাপড় যখন আপনি চালাবেন যখন সুতা পরিবর্তন করবেন দেখবেন আপনার মেশিনের টেনশন ঠিক নাই সুতা কাটতেছে এই ধরনের সমস্যাগুলো হয় অথবা কাপড় সামনের দিকে যায় না আসলে আমি অনেকগুলা ভিডিও তৈরি করছি আপনারা দেখে নেবেন আর আপনার সমস্যাগুলো অবশ্যই আমাকে কম বক্সে জানাবেন আমি চেষ্টা করব ওই ধরনের ভিডিওগুলো তৈরি করার জন্য তো আজকে এতটুকে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ